নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিলিগুড়ির ডাবগ্রামের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নে এবছর তাদের থিম গ্রাম বাংলার খ্রিস্টীয় সংস্কৃতি আগামী 14ই অক্টোবর শিলিগুড়িতে হতে চলেছে কার্নিভাল কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি প্রধাননগর থানার সামনে হাইড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ষাটতম বর্ষে কাল্পনিক বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা তৈরি করে দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে রাজগঞ্জের বেলাকোবা নবজীবন ক্লাব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনৈতিকভাবে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা কয়েকদিনের টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানভাসি হয়েছে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চমকডাঙের 40টি পরিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ প্রশাসনিক আধিকারিকেরা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে অপসারণের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 16টি বিভাগের বিভাগীয় প্রধান পুজোর মুখে পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি হাতে আপার বাগডোবরা গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দ এবং অনুভব ক্রেশ সেন্টারের তরফে আজ বিশেষভাবে সক্ষম দুস্থ এবং বয়স্কদের পুজোর আগে নতুন বস্ত্র দেওয়া হলো ভার্চুয়ালি আলিপুরদুয়ারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ সেকেন্ড কোর্টের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দুর্গাপূজার কার্নিভাল নিয়ে আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করা হলো বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমার শাসক পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন পুজো কমিটির সদস্যরা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস